আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. محترم مكرم علماء الكرام سمانيت ديني ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য সালাত ও সালামের পরে আমরা আল মাজাল কোম্পানির এই বিশাল মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং তার প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যা হচ্ছে ওয়াহি ইলাহি আসমানি ওয়াহি, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি সিলেবাস, তা জানার জন্য, তা শোনার জন্য, তা শোনাবার জন্য যে জমিয়ত হয়েছি, একত্রিত হয়েছি এবং আল্লাহ যে তৌফিক দান করেছেন আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে, ইমানি দিক থেকে, সার্বিক দিক থেকে যে আল্লাহ তৌফিক দান করেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু সম্পর্কে আমাদের সম্মানিত ভাই শেখ আব্দুল্লাহ আল বাকি হাফিজাহুল্লাহ তাআলা যে বিষয়টির ওপর আলোকপাত করতে বলেছেন সেটা হচ্ছে ইসলামিক ভ্রাতৃত্ব, আল উখুয়া আল ইসলামিয়া, ইসলামিক সম্পর্ক, যে আমাদের ভাইয়ের সম্পর্ক, আমরা একে অপরের ভাই। এই ভ্রাতৃত্বের সম্পর্ক, এর গুরুত্ব এবং এই ভ্রাতৃত্বের সম্পর্ককে আমরা কি করে আরো মজবুত করব, অটুট করব, শক্তিশালী করব, আর এই ভ্রাতৃত্বের সম্পর্কের অবনতি কি কি কারণে ঘটে যার ফলে অন্যান্য পার্থিব সম্পর্কগুলি প্রাধান্য পেয়ে যায়, এই বিষয়গুলি সম্পর্কে কিছু কথা কোরআন সুন্নার আলোকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমরা হচ্ছি মুসলিম, আমাদের দিন হচ্ছে ইসলাম, আমাদের রব এক আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাসূল, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কিবলা হচ্ছে এক, আমাদের দিনের উৎস হচ্ছে এক, কোরআন এবং সুন্নাহ ওয়াহী। সুতরাং আমরাও সকলেই এই সমস্ত মৌলিক বিষয়ের ভিত্তিতে, তৌহিদ এবং সুন্নাহর ভিত্তিতে, দিনের ভিত্তিতে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসার ভিত্তিতে এক হয়ে যাব। কোনো ইবাদাল্লাহ ইখওয়াদা, তোমরা হে আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্ক দুনিয়াতেও কাজে আসে, বহু ক্ষেত্রে কাজে আসে, যে বিষয়গুলি বলার সময় নেই, যেহেতু সময় এক ঘন্টা, আর এই বিষয়গুলি বলার জন্য সময়ের প্রয়োজন রয়েছে, দুনিয়ার বহু ক্ষেত্রে এই দিনই ভ্রাতৃত্ব কাজে আসে, এই সম্পর্ক এমনকি মতের পরেও কাজে আসে, দুনিয়ার কোন সম্পর্ক মতের পরে কাজে আসবে না, একমাত্র ইসলামিক ভ্রাতৃত্বের যে সম্পর্ক রয়েছে
এই সম্পর্কই কাজী আসবে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, বিচার দিবসে, জান্নাতে যাওয়ার সময়, জাহান্নাম থেকে রক্ষার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি। ইহকাল পরকালে এই সম্পর্ক হচ্ছে আপনার জন্য আমার জন্য উপকারী। এই সম্পর্ক শক্তিশালী করার জন্য পিয়নী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন। এই সম্পর্ক শুধু মৌখিকভাবে বা থিওরিক্যাল ভাবে একটা মতবাদ হিসাবে তিনি পেশ করেছেন এমন কথা নয়, বরং এর বাস্তব রূপ দিয়েছেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি হ্যাঁ, এবং এই সম্পর্কের মাপকাঠি হবে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে এই সম্পর্ক শক্তিশালী হবে, আর ঈমান এবং তাকওয়াতে ত্রুটি হলেই, দুর্বলতা আসলেই বা সেগুলি হ্রাস পেয়ে গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যতই আমরা ঘোষণা করি যে আপনার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ঈমান এবং তাকওয়া ঠিক আছে, তাহলে আপনি স্বীকার করেন আর না করেন আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে। এই ঈমান ইসলামিক ভাতৃত্ব আছে, বলেন আর নাই বলেন, কিন্তু দুনিয়ার সম্পর্ক হচ্ছে স্বার্থের সম্পর্ক, রক্তের সম্পর্ক হচ্ছে প্রাকৃতিক সম্পর্ক, স্বার্থের সম্পর্ক। অনেক সময় মায়ের পেটের ভাই রক্তের সম্পর্ক চরম দুশ্মনে পরিণত হয়েছে, অথবা দুনিয়াতে অনেক ভালোবাসা ছিল, মহব্বত ছিল, সীমাহীন ভালোবাসা, ভাই বোনকে ছেড়ে এক মিনিট থাকা বরদাস্ত করতে পারেননি, কিন্তু মহতের পরে সেই সম্পর্ক দুশ্মনীতে, শত্রুতায় পরিণত হবে। মহান আল্লাহ সূরা যুখরফের আয়াত নম্বর 67 এ সাদ করেছেন, আল-আখিল্লাউ বাদুহুম লিবাদিন আদু, আল-আখিল্লাউ ইয়াওমায়িযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা, ভাইয়েরা, এই যে একে অপরকে ভালোবাসত, এইসব লোকেরা ইয়াওমায়িযিন, সেই কিয়ামতের দিনে বিচার দিবসে পরকালে, বাদুহুম লিবাদিন আদুউন, একে অপরের শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র যারা আল্লাহ ভীরু, তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক ছিল। আপনি আল্লাহকে ভয় করেন আর শেখেরাও আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন আপনার পাড়া প্রতিবেশী তারাও আল্লাহকে ভয় করে, এর ভিত্তিতে যে সম্পর্ক গড়ে উঠেছে ইমানি ভাতৃত্ব, এরাই শুধু বন্ধু থাকবে, এরা কাজে আসবে, দুশ্মন হবে না, এরা দোস্ত হবে, হাসর মাঠেও দোস্ত হবে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কাজে আসবে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রেও কাজে আসবে, আপনার উপকার আসবে, পরিচয় নেবে, এরাও পরিচয় নেবে। জি হ্যাঁ, কিন্তু দুনিয়ার যেসব সম্পর্কগুলি ছিল সেই সম্পর্কগুলি কিছুই থাকবে না। সূরা হুজরাতের আয়াত নম্বর 10 দিয়ে শুরু করেছি আমার খুতবার সাথে সাথে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয় মুমিন মুসলিমরা হচ্ছে পরস্পর ভাই, এক মুমিন মুসলিম আর এক মুসলিমের ভাই, এই ভাতৃত্বের সম্পর্কের জন্য। জি, একই দেশের লোক হওয়া লাগে না, একই রঙের লোক হওয়া লাগে না, আর একই ভাষার লোক হওয়া লাগে না। জি, পাসপোর্টের কোনো মূল্য নাই ক্ষেত্রে, কার কোথাকার পাসপোর্ট আর কার কত ওই রকম উন্নত দেশের পাসপোর্ট রয়েছে আর কে গরিব দেশের রয়েছে, কোনো মূল্য রাখে না এগুলো, এই সম্পর্ক কোনো মূল্য রাখে না। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ শুনে রাখো, লা ফাযল আলি আরাবিন আলা আজামি ওয়ালা আলি আজামিন আলা আরাবি ওয়ালা আলি আহমার আলা আসওয়াদ ওয়ালা আলি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। শুনে রাখো ভালো করে, যে না কোনো আরবীর যার ভাষা হচ্ছে কোরআনের ভাষা, যার ভাষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাষা, তো এই দিক দিয়ে তো ফজিল হওয়া উচিত ছিল, কিন্তু তাকওয়া যদি না থাকে কোনো মূল্য নেই। নবী সাল্লামের মাতৃভাষায় কথা বলতে পারেন, নবী সাল্লামের মাতৃভাষা খুব শিখে গেছেন, কোরআনের ভাষা আপনি ভালো করে বুঝেন বা ওইটা আপনার মাতৃভাষা, লা ফাযল আলি আরাবিন আলা আজমি, আরবির অনারবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, ওয়ালা আজমি আলা আরবি, আর কোনো অনারবের আরবির উপরে ফজিলত নেই। যেমন আজকাল পার্থিব দিক থেকে কেউ যদি ইংলিশ বলতে পারে, আরে বাপরে বাপ, বিশাল ব্যাপার সেবার হয়ে গেছে, কোনো মূল্য রাখে না আল্লাহর কাছে, কোনো মূল্য রাখে না রাসূলুল্লাহর কাছে, কোনো মূল্য রাখে না দিনের ক্ষেত্রে, কোনো মূল্য রাখে না, এর কোনো মর্যাদা নেই। দুনিয়া উপার্জন করে নেবেন, সেই ভাষার ডিমান্ড আছে সেজন্য দুনিয়া উপার্জন করে নেবেন, সেটা আলাদা কথা,
যতটা আল্লাহ ভাগ্যে জুটাবে, কিন্তু ভাষার ভিত্তিতে অথবা আঞ্চলিকতার কারণে অথবা পাসপোর্টের অনেক দাম, এই নাগরিকত্বের সিটিজেনশিপের অনেক দাম, অনেক মূল্য, এর কোন মূল্য নেই, লা ফাদলা, কোন ফজিলত নেই, কোন শ্রেষ্ঠত্ব নেই। সাদা লোকের ফর্সা লোকের কালোর উপর কোন শ্রেষ্ঠত্ব নেই, আর কালো লোকের সাদার উপর কোন ফজিলত নেই, ইল্লা বি তাকওয়া, তাকওয়া ছাড়া। জি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মহান আল্লাহ সূরা হুজরাতের সাদ করছেন যে নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যে যত বেশি আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, ভালো কথা বলে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে যে যত বেশি বেঁচে থাকে, যার অন্তরে আল্লাহর বেশি ভয় আছে, শুধু দাবিদার হইলে হবে না, এর বাস্তব রূপ সে তার লাইফে দিতে পারছে, অন্তরে যে ভয় আছে এর বহি প্রকাশ আপনার আকীদায়, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণে, আপনার ইবাদত বন্দেগীতে, আপনার আখলাক চরিত্রে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার পারিবারিক বিষয়গুলিতে, আপনার চলাফেরায়, একের অপরের সাথে চলাফেরার ক্ষেত্রে, মামলাত আদান প্রদানের ক্ষেত্রে এর বহি প্রকাশ ঘটছে, প্রমাণ করে দিতে পারছেন আপনি আকীদা, আমল, ইবাদতের মাধ্যমে, আখলাক চরিত্রের মাধ্যমে যে অন্তরে আল্লাহর ভয় আছে বলেই আমি নিঃস্বার্থ এই কাজটা করলাম, না হলে করতাম না, দুনিয়ার কোন স্বার্থ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সূরা হুজরাত আয়াত নম্বর 10, নিশ্চয়ই মুমিন মুসলিমরা পরস্পর ভাই। এই ভাতৃত্বকে শুধু টিকাতে হবে না, এই ভাতৃত্বকে এক নম্বরে শুধু রাখা, শুধু মুখে বললে হবে না, এই ভাতৃত্ব কি করে শক্তিশালী হয়, মজবুত হয়, স্থায়ী হয়, এই ভাতৃত্বে কোন রকমের অবনতি না ঘটে, এই বিষয়গুলি প্রত্যেককে ঠিক রাখতে হবে, প্রত্যেককে ঠিক রাখতে হবে। আর শুনে রাখেন, এই ভাতৃত্ব দু চারটা মাসলা ইখতিলাফ থাকার কারণে নষ্ট হয়ে যায় না, যে আপনার সাথে আমার মাসলা মাসাইল কিছু ইখতিলাফ আছে, এটা আমার দুশ্মন, একে দেখতেই পারি না, এগুলি মূর্খদের কথা, এর সাথে আমার মতের মিল নেই, এই ব্যক্তি হচ্ছে বিতর্কিত, যার ফলে ওকে ইসলাম থেকে এমন করে খারিজ করলেন যে ইহুদির সাথে, নাসারার সাথে, হিন্দুর সাথেও আপনার সেই বৈরিতা নেই। জি, যে বৈরিতা দু চারটা মাসলা ইখতিলাফের কারণে একজন রাফায়দানি করে, একজন রাফায়দানি করেন না, একজন জোরে আমিন বলে, একজন আসতে, আরে ও নামাজ পড়তে পড়তে দুশ্মনী পয়দা হয়ে গেল একবার, হ্যাঁ এইরকম নাই, একজন কাঁধে কাঁধ পায়ে পা ঠেকায় আর একজন ঠেকাতে চাই না, ওই নামাজ পড়তে পড়তে দুশ্মনী পয়দা হয়ে গেল, এই সমস্তগুলি বর্জনীয়, এতে ভাতৃত্ব নষ্ট হয় না। জি হ্যাঁ, এই ভাতৃত্বকে কি করে আপনি আরো শক্তিশালী করতে পারবে, এর জন্য চেষ্টা করতে হবে উভয় পক্ষকে, মতের অমিল থাকতে পারে, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুকা, আল্লাহ বলছেন যে মানুষের স্বভাবই হচ্ছে যে সর্বদাই তাদের মধ্যে মতবিরোধ থাকবে, ইখতিলাফ থাকবে, তবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব যার উপর দয়া করেছেন সেই ইখতিলাফ করবে না, ইখতিলাফের সমাধান আর মতবিরোধের সমাধানের জন্য ফিরে আসবে আসল উৎসে, সেটা হচ্ছে ওহী, কোরআন এবং সুন্নার কাছে ফিরে আসবে। সমাধান এই নয় যে আপনার দল ভারী, আপনার গায়ে জোর আছে সেজন্য আপনারটা আমাকে মানিয়ে নেবেন, অথবা আমার জবানের জোর আছে সেজন্য আমারটা আপনাদেরকে মানিয়ে নেব, না না, এটা সমাধান নয়। সমাধান হচ্ছে যে আমাদের সকলকে ফিরে আসতে হবে কোন দিকে, ফরদ্দু হই আল্লাহ ওয়া রাসূল, আল্লাহর দিকে ফিরিয়ে দাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দাও, যে আল্লাহ কি সমাধান বলছেন আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাধান বলছেন, এইভাবে আমাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে, দূরত্ব বাড়াবার চেষ্টা করতে হবে না। মুসলিমদের মাঝে যেসব মতবিরোধ আছে সেই জন্য ভাতৃত্ব নষ্ট হয় না, ভাতৃত্ব নষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত ইসলাম না নষ্ট করেছে, ইসলাম নষ্ট করে দিয়ে সে ইসলাম বিমুখ হয়ে গেছে বড় শিরকের মাধ্যমে, বড় কুফরির মাধ্যমে, এইরকম ইসলাম দুশ্মনের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে ভাতৃত্ব নষ্ট হবে, এই জন্য ওটা আপনি ঘোষণা করারও দরকার নেই, ও আল্লাহর কাছে নষ্ট হয়ে গেছে, কারণ ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কারণে আর এই ভাতৃত্ব নেই। সম্মানিত ভাতৃমণ্ডলী, যতক্ষণ পর্যন্ত ঈমান আছে, তাকওয়া আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। আচ্ছা একটা উদাহরণ দিই, পার্থিব উদাহরণ, তাহলে বুঝবেন, ভাই সবাই একই শ্রেণীর নয়, ভাই বলে যে সবাই একই শ্রেণীর তাও নাই,
আপনারা পাঁচ ভাই বা সাত ভাই আছেন, সবাইকে একরকম নাকি আপনার সাথে আচরণ ক্ষেত্রে? হ্যাঁ, কারো সাথে খুবই আন্তরিকতা আছে। আপনার সুখে দুঃখে সবসময় একটা পয়সার অভাব হলে ও নিজে থেকে হাজির। হ্যাঁ, বাপ মাকে দেওয়ার ক্ষেত্রে আপনার চাইতে সে বেশি দেওয়ার চেষ্টা করে। আপনাকে বলে যে বড় ভাই আপনি অনেক খরচ করেছেন, আর দেওয়ার দরকার নেই, আমরা দিই। আবার কিছু ভাই আছে শুধু চুষতেই থাকে, লুটতেই থাকে, এক পয়সা খরচ করতে চায় না। হ্যাঁ, কিছু ভাই আছে শুধু ঝগড়ায় বাঁধায়, ঝামেলায় বাঁধায়, তাই না? বেমানি করার চেষ্টা করে, কষ্ট দেওয়ার চেষ্টা করে, অথচ একই মায়ের পেটের ভাই। তাহলে একই মেয়ের মায়ের পাঁচটা ভাই যদি পাঁচ রকম হয়, পাঁচটা আঙ্গুল যদি একরকম না হয়, তো এই বিশাল মুসলিম উম্মতের সবাই একই শ্রেণীর মুসলিম ভাই নয়, তবে মুসলিম ভাই, তবে মুসলিম ভাই, যার মধ্যে যত বেশি দিনের যে মৌলিক বিষয়গুলি আর তার সাথে সাথে সেই মৌলিক বিষয়গুলিকে যেগুলি মজবুত করে, আকীদা, জি, মানহাজ, তৌহিদ, সুন্নাত, ইবাদত বন্দেগীর পাবন্দি, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আখলাক, আমল সুন্দর হওয়া, এই বিষয়গুলি, মৌলিক বিষয়গুলি যত যার মধ্যে বেশি আছে সে তত বেশি ঘনিষ্ঠ ভাই, সে তত বেশি ঘনিষ্ঠ ভাই। আর যার মধ্যে যত দুর্বল হয়ে আসছে তারাও ভাই, যতক্ষণ পর্যন্ত এই ভাতৃত্বকে নষ্ট না করে দেশে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে বা ইসলাম ভঙ্গ করে, ইমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী অনেকগুলি বিষয় রয়েছে যেগুলো শেখদের কাছ থেকে ইসলামিক সেন্টারগুলির মাধ্যমে শিখে যাবেন। কারণ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমি মাঝে মাঝে বলি আর অনেক শেখেরাই বলেন বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের দেশে একটা সাধারণ মুসলিম নামাজ না পড়লেও জানে যে উজু ভঙ্গের কারণ কি, কিসে উজু নষ্ট হয়ে যাবে জানে ভালো করে, তাই না? কি কিসে কিসে নামাজ নষ্ট হয়ে যায় তাও জানে, রোজা কিসে ভঙ্গ হয় তাও অনেকটাই জানে, ঠিক কিনা? হজ করতে আসলে হজ নষ্ট হয়ে যাবে কিসে তাও জানে, আর ভাই যদি 9 তারিখে না থাকতে পারি তো হজ হবে, জানে। কিন্তু ইমান ইসলাম কিসে ভঙ্গ হয়ে যায় এই ক্ষেত্রে জিরো, এই ক্ষেত্রে জিরো। ইল্লা মাশা আল্লাহ, যারা তৌহিদ শিখেছে, যারা সুন্নাহ শিখেছে, যারা সৌদি আরবের আকীদার কিতাবগুলির সংস্পর্শে এসেছে, তারা ছাড়া আমরাও দেশে নামাকিজুল ইসলাম মাদ্রাসায় পড়ে পড়ে ফারেক হয়ে গেছি, একবার না ডবল। হ্যাঁ, তারপর নামাকে ইসলাম কি কি ভালো করে জানতাম না। এই জন্য আকীদার কিতাবাদীর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে, সেগুলি শিখতে হবে। আকীদার যারা বিশেষ গোলমায় কেরাম, বিশেষ করে সৌদি আরবের ইসলামিক সেন্টার, দাওয়াত সেন্টারগুলি যারা দায়ী ভাইরা আছেন, বিশেষ করে জেদ্দায়, আপনাদের জেদ্দায় যারা আছেন, তাদের কাছ থেকে কিছু শিখতে হবে। সৌদি আরবে যেসব আলেম ওলামারা লেখাপড়া করেছেন তাদের কাছ থেকে কিছু শিখতে হবে, কারণ তারা আকীদা তৌহিদের সুন্নার বিশেষজ্ঞ। জি, তারা দলিল ভিত্তিক লেখাপড়া করেন, সম্মানিত ভাতৃমণ্ডলী। অতক্ষণ পর্যন্ত এই ইমানি ভাতৃত্ব নষ্ট না হবে, যতক্ষণ পর্যন্ত ইমান না নষ্ট হয়েছে, যতক্ষণ ইসলাম না নষ্ট হয়েছে। সুতরাং আপনি আপনার মুসলিম ভাই যদি চোরও হয় তাকে দুশ্মন মনে করবেন না। এই চোর, হ্যাঁ, এই বেঈমান, হ্যাঁ, এই হারাম খাওয়া লোক কখন আপনার ইসলামের স্বার্থে কাজে আসতে পারে? ইসলামের স্বার্থে কাজে আসতে পারে। ছোটকালে আমরা বড় বড় ওয়াজ দেশে, ওয়াজ মাহফিলে যেতাম, শুনতে যেতাম, তো একজন খুব প্রখ্যাত বক্তা ছিলেন, যদিও তারা কোরআন সুন্নাহর ওই রকম ধরনের দলিল ভিত্তিক আলেম ছিলেন না, কিন্তু মানে জনপ্রিয়তা লাভ খুব করেছিলেন ওনারা। তাদের একজনের বক্তব্য শুনেছিলাম, তিনি একটা পয়েন্ট বলেছিলেন, খুব ছোট আমরা তখন, হয়তো 15-16 বছর 17 বছর বয়স, কিন্তু তখন থেকে মুখস্থ আছে, যে মুসলিম সমাজে চোরগুলোকে মেরে ফেলিয়েন না। আমার দেশে পকেট মার 10টা টাকা চুরি করার চেষ্টা করেছে, গণপিটুনিতে মেরে ফেলেতে। হ্যাঁ, আল্লাহ যে সাজা দেননি সেই সাজা মূর্খ সমাজের লোকেরা দেয়। কেউ একটা আপনার কাঁঠাল পেড়ে খেয়ে নিয়েছে, আম লিচু পেড়ে খেয়ে নিয়েছে, ওকে মারতে মারতে গোটা গ্রামের লোকেরা মেরে ফেলে দিল, এই জাহেল মূর্খ সমাজ। জি হ্যাঁ, না, তিনি বলেছিলেন ওই ওয়াজে যে দেখেন মুসলিম সমাজের যারা চোর, ডাকাত অথবা এইরকম যারা দুষ্ট প্রকৃতির লোক, বদমাশ লোক, ওগুলোকে মেরে ফেলিয়েন না, ওগুলো একদিন কাজে আসবে। জি হ্যাঁ, অনেক সময় যারা মুরব্বী মুসল্লি মসজিদের, তারা প্রয়োজনে ইসলামের জন্য যখন বল প্রয়োগের মাসলা আসবে তখন ওই সাহস হবে না, কিন্তু যারা এইরকম অপরাধ করেছে তারা যদি হেদায়েত হয়ে যায়, তৌফিক হয়ে যায়, হতে পারে ওদের দ্বারা ওই কাজগুলি হবে, যে কাজগুলো আপনার দ্বারা আমার দ্বারা হবে না।
তারাও ভাই কিন্তু অসৎ ভাই। আপনার ভাই চোর বেমান থাকে না, হ্যাঁ আপনার ভাই লম্পট থাকে না, তারপরে বলেন যে আমার ভাই উঠে। জি হ্যাঁ, তো দুনিয়ার স্বার্থে